সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত সপ্তাহে আমাদের বড় ভাইয়ের কথা বলেছিলাম, যিনি আসেননি। দেখুন, এক সপ্তাহ পরে সে এসেছে। এই সেই আমাদের বড় ভাই। বড় ভাই মাত্র এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সাথে নিয়ে এসেছেন গেস্ট, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় ছোট ভাই এবং স্নেহের ছোট ভাই। দেখতে পাচ্ছেন তারা ঢাকা থেকে চলে এসেছে। বড় ভাইকে ধন্যবাদ তাদেরকে সঙ্গে নিয়ে আসার জন্য। আমরা এখন রয়েছি শ্রীপুরের তুলা বাগানে। যেমন মামুন ভাই, যেমন আমাদের সেলিম ভাই একজন আছে, মামুন ভাই একজন আছে, বড় ভাই কি লজ্জা করতে। আর আমরা যারা ঠাস ঠুস বলি ভাই, আমাদের মধ্যে আসলে কোনো ধরনের খারাপ কিছু নেই। ভাই আপনারা দুজন লজ্জাবতী, তাই যেরকম ভাব করতেছেন রাস্তার মধ্যে মনে ইচ্ছা করছে। ফয়সাল ভাই যখন গাছে উঠে বাদরের মতো, ওয়াও স্টাইলিস্ট। একটু লাভ দেন ফয়সাল ভাই, কি করছেন? লাভ লাভ দম্পো, ওয়াও ফয়সাল ভাই যখন গাছের উপর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের জাফরুল্লাহ ছোট ভাই এখন গাছের উপর। না 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 ফয়সাল ভাই, আপনি গাছের উপর থেকে লাফ দিয়ে না ভাই, সাইড করে না কোনো কোনো ভাবে ভাই দিয়েন না ভাই, দেবো লাভ দেবো, দেন দেন ভাই, যদি ভেঙে যায় পাটা তখন ব্যবস্থা কর। না 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 হইছে হইছে, দিয়েছি দিয়েছি ভাই, মাস্ক মাস্ক thank you.
এবং হালিম অর্ডার করা হয়েছে। আমাদের দুটো নান, একটা হালিম এসেছে, তার মধ্যে আমাদের ছোটো ভাই অলরেডি হালিমটা খাওয়ার শুরু করে দিয়েছে। ছোটো ভাই তো নাকি অনেক পেটে ক্ষুদা, এই চলে এসেছে আমাদের নান। আর একটা গ্রিল দিবেন, আর একটা গ্রিল এবং নান। আমাদের বড় ভাই, আমরা এখানে ব্যস্ত খাবার দাবারের মধ্যে, সে আছে মোবাইল নিয়ে ব্যস্ত। ফেসবুকে যে কি করতেছে তিনি আল্লাহ মাবুদি ভালো জানেন। ছোট ভাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, সে খাচ্ছে।